So class 6, today we are going to read the third chapter, element, compound and mixture. তো আমি ভাবলাম তোমাদের একটু ছবি দেখাই। Fundamental states of matter নিয়ে আমরা আগে কথা বলেছি, যে যে কোনো matter, যে কোনো জিনিস যেটা space occupy করে, সে তিনটে state থাকতে পারে, solid, liquid বা gas. তো তোমাদের just extra knowledge জন্য জানাই, যে states of matter কিন্তু আরো আছে, হ্যাঁ, যেমন plasma, যেটা বড় হয়ে পড়বে, দেখো ছবিতে আছে, solid, liquid, gas, another state is there, plasma. আরো একটা state থাকে condensate form type, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো সব ম্যাটারই কিন্তু পার্টিকলস দিয়ে তৈরি, তাই না? এবং সেই পার্টিকলস গুলোকে আমরা পরে জানবো কি বলা হয়, যে পার্টিকলস গুলো দিয়ে তৈরি। বাট নাও উই আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট মেটালস অ্যান্ড নন মেটালস। ছবিতে আমি প্রথমেই তোমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি, এখানে চকচক করছে দেখতে পাচ্ছ, কয়েকটা একটু রাফ, অ্যালুমিনিয়াম, কাস্ট আয়রন, ব্রাস, স্টিল, ব্রোঞ্জ, মেটালস, কপার। তোমরা একটু ছবিটাকে থামিয়ে রেখে মন দিয়ে দেখবে, হ্যাঁ, এগুলো বিভিন্ন মেটাল র অবস্থায় রয়েছে এবং ইউ ক্যান সি সাম অফ দেম আর অলরেডি শাইনি, কয়েকটা কিন্তু অলরেডি শাইন করছে। লেটস কাম টু নন মেটালস নাও। নন মেটালস মানে কারা দেখতে পাচ্ছ? সালফার, ফসফরাস, কার্বন। আগেইন স্টপ দ্য ভিডিও অ্যান্ড জাস্ট সি এট ফার্স্ট। এই যে এই জিনিসগুলো দেখছো, এর মধ্যে কেবলমাত্র ডায়মন্ড চকচকে, বাকি জিনিসগুলো কিন্তু বেশিরভাগই কেমন একটা রাফ, তাই না? এই যে মেটালস আর নন মেটালস, এদের মধ্যে কিন্তু প্রচুর তফাত রয়েছে। তো বইতে তোমাদের প্রচুর এক্সপেরিমেন্টস করে দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে বেশিরভাগ মেটালসরা শাইনি হয়, বেশিরভাগ নন মেটালসরা কিন্তু শাইনি হয় না, কিন্তু এক্সেপশন দুটোতেই আছে, দুটোতেই কিন্তু এক্সেপশন আছে। অর্থাৎ নন মেটালসের মধ্যে যেমন ডায়মন্ড, কার্বনের একটা ফর্ম ভীষণ শাইনি, মেটালসের মধ্যে এমন জিনিস আছে যেমন আয়রন, র আয়রন, যেগুলো যেগুলো ভীষণ বেশি শাইন করে না। এছাড়াও মেটালস আর নন মেটালসের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্সেস আছে, যেমন হচ্ছে একজনা মেটাল এক জায়গা থেকে অন্য জায়গায় পড়লে প্রচণ্ড জোরে একটা শব্দ হয়, খুব সুন্দর একটা টিংলিং সাউন্ড হয়, কিন্তু নন মেটালের ক্ষেত্রে সেটা হয় না। মেটালসরা জেনারেলি খুব সহজে গলে যায় না, নন মেটালসরা সহজে গলে যায়। নাও লেটস গো টু দ্য চ্যাপ্টার, ওকে? তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা যেটা বলেছিলাম, যে সাউন্ড কিন্তু তৈরি হয় কোনো মেটাল পড়লে, কিন্তু কোনো নন মেটাল পড়লে সাধারণত কোনো সাউন্ড হয় না। আরও ডিফারেন্সেস দেওয়া আছে, যেমন হচ্ছে লোহার পেরেক বা নেল, সেটা যদি আমরা এরম সার্কিট তৈরি করি, সেই নেলটা এরম যদি ক্লোজ সার্কিট তৈরি করি, সার্কিট মানে কি, যে কোনো কারেন্ট ক্যারিং বন্ধ একটা রাস্তা, হ্যাঁ, আমি একটা ব্যাটারি নিয়েছি, একটা বাল্ব নিয়েছি, আমি জানি ব্যাটারি দিয়ে বাল্বটা জ্বলবে, তো এরকম একটা বন্ধ রাস্তা যদি তৈরি করা হয় ব্যাটারি থেকে বাল্ব অবধি, দেখা যাবে যে বাল্বটা জ্বলবে, কিন্তু সেই জায়গায় যদি চারকোল একদিকে লাগিয়ে দাও তাহলে কি হলো, কারেন্ট এখান থেকে ঢুকলো, হ্যাঁ, কিন্তু বন্ধ রাস্তা পেলো না, কারণ চারকোল নিজের ভিতর দিয়ে কারেন্ট যেতে দেয় না। সো উই ক্যান সে নন মেটালস, চারকোল নন মেটাল, নন মেটালসরা নিজের ভিতর দিয়ে সাধারণত কারেন্ট যেতে দেয় না। সব কিছুর এক্সেপশন আছে, গ্রেফাইট কিন্তু একটা নন মেটাল, কিন্তু সে আবার কারেন্ট যেতে দেয়, ওকে, নিজের ভিতর দিয়ে। ঠিক সেরকম আরও আছে ক্যারেক্টারিস্টিক্স মেটালসের, যে তৈরি স্টিল প্লেট বা গোল্ড প্লেট বা সিলভার প্লেট, সেগুলো শাইন করে। শুধু তাই না, লাইট রে পড়লে সেই লাইট রেটাকে সে বেঁকিয়ে দেয়, এটাকে বলে রিফ্লেকশন, ধাক্কা দিয়ে ফেরত পাঠানো, বাট একটা নন মেটাল কিন্তু এই কাজটা করে না। সো মেটালস আর ইউজুয়ালি সলিডস, অনেক এক্সেপশনস আছে, সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা ছোটো ছোটো যে পিকচার্স পাঠাই তার সঙ্গে পাঠাবো। মেটালস আর ইউজুয়ালি সলিডস, মার্কারি ইজ এন এক্সেপশন, বেশিরভাগ মেটালসরা সলিড হয়, কিন্তু মার্কারি একটা মেটাল হওয়া সত্ত্বেও সেটা কিন্তু সলিড না, লিকুইড। নন মেটালস কিন্তু সলিড, লিকুইড, গ্যাস, যা খুশি হতে পারে, শুধু গ্রেফাইট বাদ দিয়ে, ওটা কিন্তু একটা নন মেটাল, কিন্তু ইলেকট্রিসিটি নিজের মধ্যে দিয়ে যেতে দেয়। ডায়মন্ড আবার নন মেটাল, কিন্তু সেটা কিন্তু শাইন, ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে এক্সেপশন আছে। তোমাদের এখানে একটা এরকম লিস্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাকে মেটালস আর নন মেটালস আইডেন্টিফাই করতে হবে। আমি বলেই দিচ্ছি, গোল্ড মেটাল, সিলভারও মেটাল, অ্যালুমিনিয়াম মেটাল, সালফার নন মেটাল, জিঙ্ক মেটাল, নাইট্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল। কেন বলে দিলাম, বিকজ ইউ আর নট টু মাচ অ্যাকাস্টামড উইথ দিজ ওয়ার্ডস, তোমরা কিন্তু এখন অত বেশি এই ওয়ার্ডসগুলো জানো না তাই। নেক্সট, পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সচার, উই উইল রিড অ্যাবাউট হোয়াট ইজ পিওর সাবস্টেন্স অ্যান্ড হোয়াট ইজ মিক্সচার। খুব সাধারণ কথা, পিওর সাবস্টেন্স মানে তার ভিতরে কোনো অন্য ধরনের জিনিস থাকবে না, এক ধরনেরই জিনিস থাকবে, আর মিক্সচার মানে একাধিক টাইপ অফ জিনিস নিয়ে যেটা তৈরি।
ঠিক আছে, যেমন দেখো এয়ার, তার ভিতরে প্রচুর ধরনের গ্যাস রয়েছে, সো এয়ার ইজ আ মিক্সচার। ঠিক আছে, আবার ফ্রম দ্য বয়েল মিল্ক, বিকজ ওয়েন মিল্ক ইজ বয়েল ইট বিকামস থিকার ডিউ টু এভাপোরেশন ওয়াটার ফ্রম ইট, সো মিল্কটাও একটা মিক্সচার কারণ ওখানে জল মেশানো থাকে। সিরাপ অফ সুগার, কোল্ড ড্রিঙ্কস, হানি, গান পাউডার, অয়েল পেন্ট, সালফার, আয়রন, ওয়াটার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সুগার। এইখানে তোমাকে একটু দেখতে হবে যে মিক্সচার কোনগুলো, ঠিক আছে, এগুলো একটু নিজে চেষ্টা করবে। আমি কি বলেছি, মিক্সচার কাকে বলে, একের বেশি সাবস্টেন্স যদি থাকে মিক্সচার। সো কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটা মিক্সচার, হানি ইজ আ পিওর থিং, উই ক্যান সে, যদি পিওর হয়। গান পাউডার, তোমরা এই জিনিসগুলো এখনই পারবে না, ডোন্ট ট্রাই ইট, বাট ইউ ক্যান জাস্ট প্লে উইথ দ্য ওয়ার্ডস। সো উই আর গোয়িং টুয়ার্ডস পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সচার। পিওর সাবস্টেন্সের কী বলেছি, দোজ হু আর মেড আপ অফ আ সিঙ্গল টাইপ অফ ম্যাটেরিয়াল, অ্যান্ড নাও পিওর সাবস্টেন্সের আবার দুটো ধরন হয়, এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। পিওর সাবস্টেন্স দুই ধরনের হয়, যেমন এখানে বলে দিয়েছে আয়রন আর ওয়াটার দুটোই কিন্তু পিওর জিনিস। ওয়াটার, পিওর ওয়াটার যদি নাও ইটস নট আ মিক্সচার, তাই তো? মিক্সচার কখন বলবো, যখন ওয়াটারের সঙ্গে অন্য কিছু মিশে থাকবে। বাট বোথ দ্য থিংস আর নট সেম, আয়রন আর ওয়াটার কিন্তু একই নয়। ওয়াই? বিকজ আয়রন ইজ অ্যান এলিমেন্ট অ্যান্ড ওয়াটার ইজ এ কম্পাউন্ড। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড? এলিমেন্ট, আমি এত তোমাদের যা এখানে দেওয়া আছে, অনেক এক্সপেরিমেন্টস দেওয়া আছে, আমি কিন্তু প্রথমেই তোমাদের মূল জিনিসটা জানিয়ে দিতে আগ্রহী, সেটা হচ্ছে এলিমেন্ট মানে প্রথম বলবো ম্যাটার, কিন্তু প্রত্যেকটা ম্যাটার অ্যাটমস বা মলিকিউলস দিয়ে তৈরি, প্রত্যেকটা ম্যাটার। তো এলিমেন্ট হচ্ছে এমন ধরনের ম্যাটেরিয়াল যেটা একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি, আর কম্পাউন্ডস মানে উইচ আর মেড আপ অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটমস। নাও লেটস সি, আয়রনের ভিতরে যতগুলি অ্যাটমস আছে সব আয়রনেরই অ্যাটম, কিন্তু ওয়াটার যদি নেওয়া হয়, ওয়াটারের ভিতরে দুই ধরনের অ্যাটমস আছে, ওয়াটারের ভিতরে দুই ধরনের অ্যাটমস আছে। হোয়াট আর দোজ? অ্যাকচুয়ালি ওয়াটার ইজ আ কম্পাউন্ড, কম্পাউন্ড মানে এমন একটা জিনিস যেটা দুটো আলাদা আলাদা সাবস্টেন্স দিয়ে তৈরি, ইনফ্যাক্ট এলিমেন্টস দিয়ে তৈরি। সো আমরা কী জানলাম, এলিমেন্ট একটাই ধরনের অ্যাটম দিয়ে তৈরি, সরি আই এম রাইটিং উইথ পেন অন দ্য বুক, ইউ শুড নট রাইট, ওকে? এলিমেন্ট এক ধরনের অ্যাটম দিয়ে তৈরি, আর কম্পাউন্ড হচ্ছে এক থেকে বেশি ধরনের অ্যাটম দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের, এবং বলতেই পারি তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে একটা কম্পাউন্ড। সো ওয়াটারের ক্ষেত্রে প্রুফ করা যায় যে ওয়াটারের ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই আছে, এটার জন্য এক্সপেরিমেন্টটা তোমরা পড়বে তাহলেই বুঝবে। অক্সিজেন হাইড্রোজেন দুটোই কিন্তু আলাদা আলাদা এলিমেন্টস, যারা কম্বাইন করে কি তৈরি করছে, ওয়াটার। সো ওয়াটার ইজ এ হোয়াট উইল আই সে, ইটস আ কম্পাউন্ড। এবার তোমার মনে হতে পারে, ম্যাম একটার বেশি সাবস্টেন্স, হোয়াই ইট ইজ নট কল্ড আ মিক্সচার? মিক্সচার মানে এক মুঠো বালি নিলে, এক মুঠো নুন নিলে, মিশিয়ে দিলে, দ্যাট ইজ মিক্সচার। বাট কম্পাউন্ড মানে তোমাকে যথেষ্ট মনে রাখতে হবে, যেমন খুশি মেশালে হবে না, ইউ হ্যাভ টু মিক্স ইন আ কারেক্ট প্রপোর্শন, ঠিক অনুপাতে মেশাতে হবে, তবে গিয়েই কিন্তু তোমাকে একটা কম্পাউন্ড তুমি পাবে। আরও আরও ডিফারেন্স আছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো স্ক্রিনশট, তার আগে বলে দিই যে মিক্সচারের ক্ষেত্রে স্যান্ড আর সল্ট যখন মিক্স করবে, তখন কিন্তু যে মিক্সচারটা তৈরি হলো তার ভিতরে স্যান্ডেরও ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আবার সল্টেরও থাকবে। বাট ওয়াটার যখন তৈরি হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, আমরা জানি অক্সিজেন ইজ গুড ফর বার্নিং, অক্সিজেন পোড়াতে সাহায্য করে, কিন্তু জল কি পোড়াতে সাহায্য করে? না, হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস, জল কি হালকা? না, জল তো লিকুইড। সো দুটো গ্যাস কিন্তু মিলে তৈরি করছে কি, একটা লিকুইড। আবার যে দুটো গ্যাসের মধ্যে একটা গ্যাস এমন যেটা বার্নিংয়ে সাহায্য করে, অথচ সে যে কম্পাউন্ডটা ফর্ম করেছে সেই কম্পাউন্ডটা কিন্তু বার্নিংয়ে সাহায্য করে না। সো কম্পাউন্ড যেটা তৈরি হয়, এক কথায় এলিমেন্টসগুলোকে প্রপার অনুপাতে, প্রপার রেশিওতে মিক্স করতে হয়, সেকেন্ডলি তাদের যে ক্যারেক্টারিস্টিক্স কম্পাউন্ডের, সেগুলো এলিমেন্টস যেগুলো তৈরি করেছে তাকে, তার থেকে একদম আলাদা থাকে। নাও লেটস রিড দিস পার্ট, ইট ইজ ফাউন্ড দ্যাট ম্যাগনেশিয়াম স্ট্রিপ প্রডিউসেস আ হোয়াইট পাউডার আফটার বার্নিং। ম্যাগনেশিয়ামকে যদি বার্ন করা হয় তাহলে একটা হোয়াইট পাউডার তৈরি হয়, তাহলে ম্যাগনেশিয়াম থেকে তো এই হোয়াইট পাউডারটা পুরো আলাদা দেখতে। ম্যাগনেশিয়াম হচ্ছে একটা খুব ফ্লেক্সিবল টাইপের জিনিস, আমি দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে। ইট ইজ এ নিউ কম্পাউন্ড কল ম্যাগনেশিয়াম অক্সাইড, যেটা নতুন এখানে সাদা পাউডারটা পড়ছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড। এটা কীভাবে তৈরি হয়েছে, ম্যাগনেশিয়াম যখন এয়ারে বার্ন হয়েছে তখন তৈরি হয়েছে।
তো ম্যাগনেশিয়াম আর অক্সিজেন ইউজ করে এটা এটা তৈরি হয়েছে। আবার তুমি জানো এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, নাম থেকেই বুঝতে পারছো ইটস আ কম্পাউন্ড, কারণ তার ভিতরে কার্বনও আছে আর ডাই অক্সাইড মানে ডাই মানে দুই আর অক্সাইড মানে অক্সিজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে অ্যাকচুয়ালি অ্যাটমস অন্য অন্য আছে, যেমন কার্বনের অ্যাটমও আছে অক্সিজেনের অ্যাটমও আছে, সো ইটস অলসো এ কম্পাউন্ড। প্রপার্টিজ অফ কার্বন, প্রপার্টিজ অফ অক্সিজেন দুটোই দিয়ে দিয়েছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রপার্টি দেখো একদম আলাদা। কার্বন বার্ন করে, অক্সিজেন হচ্ছে নিজে বার্ন করে না কিন্তু কম্বাসশন অর্থাৎ পুড়তে সাহায্য করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড পুড়তে সাহায্য করে না নিজেও পড়ে না, ডাজ নট হেল্প ইন রেসপিরেশন। অক্সিজেন কিন্তু নিঃশ্বাস নিতে সাহায্য করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড করে না। কী প্রমাণ করতে চাইছে? কার্বন ডাইঅক্সাইড যাদেরকে দিয়ে তৈরি তাদের কোনো নেচারই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নেই, এটাই বোঝাতে চাইছে এখানে। তো আমি তোমাদেরকে ম্যাগনেশিয়ামের স্ট্রিপটা দেখাবো, এটুকুটা পড়িয়ে নিই, ঠিক আছে? এবার ইন মিক্সচার্স লাইক এয়ার কনস্টিটুয়েন্টস মেনটেন দের ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ, অর্থাৎ প্রত্যেকটা উপাদান নিজের বৈশিষ্ট্য বজায় রাখে, হ্যাঁ, এবং যা মিশিয়েছো সেগুলো বিভিন্ন কোয়ান্টিটিতে মিক্স করতে পারি মিক্সচারে, ঠিক আছে? বাট কম্পাউন্ডসের ক্ষেত্রে তা কিন্তু করলে চলবে না, ওকে? তো এইখানে দেখো তোমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে চেয়েছে, যেটা আয়রনকে গুঁড়ো করছো, যতই ছোটো গুঁড়ো করো না কেন অ্যান অবজেক্ট বিকামস গ্র্যাজুয়ালি স্মলার ইফ ইট ইজ কন্টিনিউয়াসলি ব্রোকেন, তা না যদি ভেঙে যাও ছোটো হতে থাকবে, যত ছোটো হতে থাকবে তত তুমি বুঝতে পারবে না এটা কিসের গুঁড়ো যদি অল্প একটু নেওয়া হয়, ঠিক আছে? তো ব্রেকিং ডাউন দিজ এলিমেন্টস উই গেট টাইনি পার্টিকলস উইচ কন্টেন অল দ্য প্রপার্টিজ অফ দ্যাট এলিমেন্ট, কিন্তু ছোটো যে টুকরোটা আমি পেয়েছি সেই টুকরোটা কিন্তু আয়রনেরই টুকরো এবং তার ক্যারেক্টারও আয়রনের মতন, বাট দেখে বুঝবার উপায় নেই। এবং এরম ভাঙতে ভাঙতে যদি খুবই ছোট করে দিই যে স্মলেস্ট পার্টিকেলটা পাবো এলিমেন্টের, কী নাম দিয়েছিলাম প্রথমেই বলে দিয়েছিলাম আমি তোমাদের, দ্যাট ইজ কল্ড অ্যাটম। সো দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এন এলিমেন্ট উইচ কন্টেন্স ইটস প্রপার্টিজ ইজ কল্ড অ্যাটম। আর কম্পাউন্ড কী দিয়ে তৈরি হয়? মোর দ্যান ওয়ান অ্যাটম। তো আজকে আমরা এতদূর পড়লাম, আমি তোমাদের এরপর ম্যাগনেশিয়াম স্ট্রিপ দেখাচ্ছি, আমি এরপরে তোমাদের ম্যাগনেশিয়াম স্ট্রিপটা দেখাবো, ইউ উইল রিড টিল দিস পেজ, ওকে, টিল পেজ 46 ডিউ টু ইনসাফিসিয়েন্ট লাইট আই এম নট এবল টু শো ইউ, আই উইল নট টিচ দিস পার্ট বিকজ দিস উইল টেক সাম এক্সট্রা এনার্জি ফ্রম ইউ অ্যান্ড ফ্রম মি টু, সো আই উইল শেয়ার উইথ ইউ ফিউ থিংস, ম্যাগনেশিয়ামের স্ট্রিপটা দেখতে কেমন হয় সেটা, তার সঙ্গে আমি আরও শেয়ার করবো মেটালস নন মেটালসের ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে ডিফারেন্স, আর তার সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে এলিমেন্টস আর কম্পাউন্ডসের ক্যারেক্টারিস্টিক্স, কম্পাউন্ড মিক্সচারের মধ্যে ডিফারেন্স এবং তাদের ডেফিনেশন, অবভিয়াসলি এগুলো বইতে পাবে ডেফিনেশন, বাট দেন অলসো আই উইল শেয়ার উইথ ইউ, সো কাইন্ডলি ওগুলো কিন্তু খাতায় নামাবে ওখান থেকে, কারণ বইতে একদম স্পষ্টভাবে সব কিছু দেওয়া নেই, ওকে? সো ইন দিস ওয়ে we are going to complete this chapter, it's a very interesting chapter and a basic chapter too, okay? So read till this much, till this much, addur ajke pora holo bhalo kore reading porbe, okay? And let's go through the pictures which I'm going to show you. This is the magnesium strip which we were talking about, ami ekta link share korechi whatsapp group e, shekhan theke magnesium ribbon jorle kemon hoy seta dekhte pabe. Next we will go through the various notes, as you can see metals non metals er modhe difference, tarpor hocche metals non metals er characteristics, aro details e characteristic of metals ekdom sekhane extra onek kichu ache dekho ductile malleable egulo, tarpore matter koto dhoroner hoy tar ki ki bhag jeta bujhechi, compound ar mixture er modhe tofat ki, হ্যাঁ, আরেকটা জিনিস আবার আমরা ম্যাটারের ক্ষেত্রে এটা এরমভাবেও ডিভাইড করতে পারি, দেন ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সচার, ক্যারেক্টারিস্টিক্স অফ এলিমেন্টস, এগুলো ভালো করে দেখে নেবে, অ্যান্ড লাস্ট অফ অল দ্য ডিফারেন্স বিটুইন মিক্সচার অ্যান্ড কম্পাউন্ড অ্যাগেন, সো এনিথিং ইউ ক্যান রাইট ফ্রম হিয়ার।